মেশিনে টাকা নাই, বিজেপির ভোট নাই, বাংলায় আবাসন নাই, বিজেপির ভোট নাই। এই বছরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পাবেন এবং তার পরের বছর আরো 60,000 টাকা পাবেন। জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারেন্টি দিলাম, 50 দিনের কাজের গ্যারেন্টি দিলাম। আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফহাফ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে। গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তুমি কোথায় ছিলে? মালদার লোকেরা যখন বিপদে পড়ে তুমি কোথায় থাকো? মালদায় দাঁড়িয়ে এবার দ্বিতীয় লোকসভা ভোটের আগেই ঝাঁঝালো বক্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আওয়াজ শুনেই গোটা বাংলার মানুষ কেঁপে গেল। কি বললেন মমতা শোনাবো আপনাদেরও, স্পষ্ট বার্তা পুরো বিজেপি কে ধুয়ে দিলেন। শুধু একের পর এক প্রকল্প নয়, কড়াহারে বার্তা দিলেন বিজেপিকে। আর সেই মালদার স্টেজে দাঁড়ানো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। 11,00,000 বাড়ি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া। আমরা বললাম 350টা টিম পাঠিয়েছে বাংলায়, 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি, আমরা দেখাও প্রমাণ দিয়ে আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি দেখাও বাংলা, বিহার, গুজরাট আর মহারাষ্ট্র চারটে স্টেটের রিপোর্টের কত প্রকাশ করো, এবং এজি রিপোর্টের আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি, করেছে বিহার, করেছে উত্তরপ্রদেশ, করেছে মহারাষ্ট্র, তাদের কাছে জবাব চাও। ওই তাদের টাকাটা বন্ধ হয়নি, বাংলার ব্যাপারে সব বন্ধ। বাংলায় যদি গরিব লোকের টাকা বন্ধ হয় বিজেপির ভোট বন্ধ। 100 দিনে টাকা নাই, বিজেপির ভোট নাই, বাংলায় আবাসন নাই, বিজেপির ভোট নাই। আমি ইলেকশনের পরে 11,00,000 বাড়ি যেটার নাম নেই লিস্ট করা হয়েছিল, এই বছরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পাবেন এবং তার পরের বছর আরো 60,000 টাকা পাবেন। এদিকে আবার কংগ্রেস সিপিএমদেরকে ভোট দিতে মানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ইন্ডিয়া জোট বাংলায় নেই, স্পষ্ট বার্তা তার। তাও চোখ রাখবো মমতার গলায়। বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে, আমরা লড়ছি একা বিজেপির সাথে। দিল্লিতে সরকার গড়বো আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো, বাংলায় নয়। বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি, ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, এটা বিজেপির খেলা। এর সাথে ইডি সিবিআই নিয়েও তোপ দেখতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া বার্তা মমতা এবার ইডি সিবিআই নিয়েও। আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেবো, কাউকে বলছে 5 কোটি দেবো, কাউকে বলছে 10 কোটি দেবো, তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে, আর না হলে আমি তোকে ইডি ধরবো, সিবিআই ধরবো। আমি বলি তোমরা ক্ষমতায় আসছো না, ধরবে কোত্থেকে? ভয় পাবেন না, এটা মিডিয়াতে যেগুলো দেখায় না এগুলো সত্যিকারের ঘটনা নয়। মনে রাখবেন এই যে সার্ভে দেখানো হচ্ছে এটা বিজেপি তৈরি করা সার্ভে, এটা আসল সার্ভে নয়, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা ভাওতা। আপনাদের মনে আছে বাংলায় 2021 ইলেকশনের আগে বিজেপি কি বলেছিল? ইসবার 200 পার, আমাদের এখানে 294টা সিট ছিল আর পেয়েছিল কত? 80ও পেরোতে পারেনি, 100 পেরোনো তো দূরের কথা। আর আজকে ভারতবর্ষে 543টা সিটে ইলেকশন হচ্ছে, আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি, 303, আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফহাফ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে। কোথায় কোথায় পাবে না বিজেপি আসন, স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে বিরাট বড় ঘটনা, সোশ্যাল মিডিয়া নিয়ে বিরাট বড় বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা লাগানো আর তৈরি করার নাটক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে কতগুলো ফোরে, কতগুলো বিজেপির দালাল, তারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আপনারা 100 দিনের কাজ চান না খগেন মুর্মুকে চান, কোনটা? তার সাথে আবাস যোজনা থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিরাট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার সাথে বিজেপিকে দুষলেন। কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারেন্টি দিলাম, আর
যদি তার বেশিও কেউ করতে চান 60 দিনও করুন, তার গ্যারেন্টি দিয়ে গেলাম। এটা রাজ্য সরকার করবে, এটা দিল্লি করবে না, এটা আমরা থাকলে হবে, এটা দিল্লি থাকলে হবে না। আর দিল্লিতে আমাদের সরকার চাই আসবেই, বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন। আর তারপরেই বাংলার বাড়ি নিয়ে বার্তা দিলেন মমতা। 11 লক্ষ বাড়ি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া। আমরা বললাম 350টা টিম পাঠিয়েছে বাংলায়, 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি, আমরা দেখাও প্রমাণ দিয়ে আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি দেখাও, বাংলা, বিহার, গুজরাট আর মহারাষ্ট্র 4টে স্টেটের রিপোর্টের ছেদপত্র প্রকাশ করো, এবং এজি রিপোর্টের আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি, করেছে বিহার, করেছে উত্তরপ্রদেশ, করেছে মহারাষ্ট্র, তাদের কাছে জবাব চাও। আর তারপরেই 15 লাখ টাকার কথা তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই গোটা দেশ কেঁপে যায়, গোটা সবাই আলোড়ন তৈরি হয় মমতার সেই বার্তায়। আগের নির্বাচনের আগে কি বললো, 15 লক্ষ টাকা দেবে, টাকা দেবে, সরি, টাকা দেঙ্গে, হিন্দিতে হয় দেঙ্গে, বাংলায় হয় দেবে। এবার বলুন 1 লাখ টাকা পেয়েছেন কেউ? অ্যাকাউন্টে 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, 6 লাখ টাকা পেয়েছেন, 7 লাখ টাকা পেয়েছেন, 8 লাখ টাকা পেয়েছেন, 9 লাখ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, আরে দিন 50,000 টাকা পেয়েছে। নির্বাচনের আগে আসবে টাকা দিতে, ভোট কিনতে। শুনুন, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না। তার সাথে লক্ষ্মীর ভান্ডারে নিয়ে বিরাট বড় ঘোষণা করেন মমতা, আর সেই সাথে বিজেপিকে ধুয়ে দেন, যেখানে তারা কিভাবে এই টাকা দেবে, তাদের এই প্রকল্পই নয়, এটা আমাদের নিজস্ব প্রকল্প। বিরাট বড় হুঁশিয়ারি দেন বিজেপিকে লক্ষ্মীর ভান্ডারে ঘোষণা করে মমতা। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 500 ছিল এবার 1,000 পেয়েছেন, আর ট্রাইবেল শিডিউল কাস্টটা 1,200 করে পাচ্ছেন। মনে রাখবেন, যার 60 বছর বয়সও হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। আপনারাই আমাদের মা, আপনারাই আমাদের আম্মা, আপনারাই আমাদের মাদার, আপনারাই আমাদের সবকিছু চালান, মা না থাকলে সংসার চলে না। তার সাথে কৃষক বন্ধু নিয়েও বিরাট বড় বার্তা, সেই সাথে যারা সমুদ্রে যান তাদের জন্য ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। কৃষক বন্ধুরা, আপনাদের কৃষক ভাতা 10,000 টাকা করে আমরা দিই, এমনকি যারা সমুদ্রে 2 মাস যেতে পারে না তাদেরও 5-5, 10,000 টাকা আমরা দেবো বলেছি, 2 মাস তারা যেতে পারে না। আমরা অঙ্গনওয়াড়িরও 1,000 টাকা মাইনে বাড়িয়েছি, আশারও 1,000 টাকা বাড়িয়েছি, সিভিকেরও সম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশেরও বাড়িয়েছি। মে মাসে সরকারি কর্মচারীরা আরো 4% ডিএ পাবেন, অর্থাৎ এদিন মালদার সবাই ডিএ নিয়েও ঘোষণা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সাথেই আমি তারপরেই আয়ুষ্মান নিয়ে কেন্দ্রকে ফের খোঁচা, একের পর এক খোঁচা দিলেন মমতা। আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে। মোদীবাবু এসে দুঃখ করে বলছেন, মমতাজি মেরে কো আয়ুষ্মান নেই কার্ডে দিয়া, হাম কিউ নেই কার্ডে দিয়া। আপনারা শুনে নিন, আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত, আমাকেও অর্ধেক টাকা দিতে হতো, মানে আমাদের সরকারকে। আর পেত কজন? এখন 2.5 কোটি পরিবার পায়, এবং সর্বসুদ সমেত 9 কোটি মানুষ যুক্ত। আর আয়ুষ্মান হলে মাত্র 50 লাখ লোক পেত, সবাই পেত না, তাহলে এই 9 কোটি লোক কোথায় যেত? এবার আপনারা আমায় বলুন, তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্য সাথী ভালো? তবে আরো কিছু বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কি খাবে, কি পরবে, কেন ঠিক করবে, তা নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন, তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন, যাতে আপনাদের নামটা কোন রকম দুষ্টুমি করে, এনআরসি করে কেউ বাদ না দিতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। আর সাথে দেবাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বার্তা দিলেন ভোটের সম্মুখে, তা নিয়েও বিস্তারিত খবরে চোখ রাখবো। তার জন্য অবশ্যই কোথা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, এবং বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিনিয়ত আপনার জেলার খবর নিয়ে আসবো এইভাবেই।